জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই হলো না জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হলো ছাত্রের। রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্র অর্জুন দাসের সিট পড়েছিল বেলাকোবা কেবলপাড়া হাই স্কুলে। সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটর বাইকে যাচ্ছিল বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে সুরে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় রেঞ্জারদের সতর্ক থাকতে বলার পাশাপাশি এদিন জলপাইগুড়ির জেলা শাসক ও গৌতম দেবকে মৃত পরীক্ষার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই খবরটা শোনার পর থেকেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মানে জীবনের প্রথম একটা সাকসেসফুল জায়গায় যাওয়ার আগেই ধাক্কা, কারণ এটা তো আমাদের হাতে নেই। কারণ হাতির সংখ্যা এত বেড়ে গেছে এবং আমরা চেষ্টা করেছিলাম যাতে একটা রেস্ট্রিকশনের মধ্যে রাখা যায়, কিন্তু অনেক সময় এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড ফরেস্টের লোকেরা এই ফরেস্টের ব্যাপারে, বিশেষ করে যে গ্রিন ট্রাইব্যুনাল কোর্টগুলো আছে, তারা হাতির কোনো মানে কন্ট্রোল করার কোনো আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা আবার তাদের কাছে যাব, আবেদন করব। প্রবলেম হচ্ছে যে কখন যে হাতির সংখ্যা এত বেড়ে গেছে এবং নেপাল বাংলাদেশ অন্য কায়দায় এদের ট্যাকেল করে, কিন্তু আমরা পারি না, ঝাড়খণ্ড পারে না, ফলে ঝাড়খণ্ডে আর আমাদের এই প্রবলেমটা খুব হচ্ছে। এবং এর থেকে মর্মান্তিক ঘটনা তো কিছু হতে পারে না, অথচ এগুলো আমাদের হাতেও নেই। কখন যে জঙ্গল থেকে টুক করে একজন, যখনই এরা দল বেঁধে আসে তখন কিন্তু এটা হয় না, তখন ফরেস্টের লোকেরা কন্ট্রোল করতে পারে, কিন্তু যখন একটা আইসোলেটেড হয়ে যায়, একা হয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না, ওরা যেটা বলে, তখন সে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় এবং এইসব করে বেড়ায়। কারো তো নলেজই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটবে। বাট আমি আজকে শিক্ষা দপ্তরকে বলেছি যে প্রয়োজন হলে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য পরীক্ষার সময় বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে, যাতে পায়ে হেঁটে যেতে না হয়। কিন্তু পায়ে হেঁটে না গেলেও হাতির দল যদি আসে তাহলে তো হাতির দল তো বাসটাকে উল্টে দিতে পারে, সেই জন্য সেটা নয়, সেটা প্রিকশন ওদের নিতে হবে। ফরেস্টকে আরেকটু সিরিয়াস এবং পুলিশকেও আগে থেকে বলবো যে নজর রাখতে, যাতে এই ধরনের জিনিস থেকে মানুষ রক্ষা পায়। মাধ্যমিক পরীক্ষার দিনে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব, পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি। বিচারপতি অমৃতা সিংয়ের একক বেঞ্চের নির্দেশ দুপুর দুটোয় রামানুজকে সশরীরে হাজিরা দিতে হবে হাইকোর্টে। চাকরি সুপারিশপত্র পর্ষদকে পাঠায় এসএসসি, তারপরও চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের রঞ্জন কুমার খাটুয়াকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন, আপনি কিভাবে পড়াবেন? পর্ষদ অফিসের এক আধিকারিকের বিরুদ্ধে এই মন্তব্যের অভিযোগ রঞ্জন কুমার খাটুয়া।